তো বিদেশ থেকে আসছে আসলে ও বিয়ে দিয়ে দেব খবরদার দিন ঠিক ছেলের কাছে বিয়ে করবার ঠিক আছে আমার কথাটা শোনো কারণ তারা তোমাকে কাজের মানুষ হিসেবে ঠিক করে তোমাকে সে বিয়ে করে চলে গেল তিন বছর পরে আসবে তোমার শাশুড়ি তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে তার চেয়ে তুমি একটা দেশে কাজ করে এই ধরনের একটা ছেলের কাছে নিবা সুখী থাকবা ভালো থাকবা জি বাবা সাগল একজন পুলিশ অফিসার তিনি বলেছেন যে যেকুম আরহাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আহমদুল্লাহ আমিও ভালো আপনারা দেখেছেন ফেসবুকে ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সাগল নাই ওসি এম এ মোরশেদ তিনি একটি প্রোগ্রামে মেয়েদেরকে বলেছেন যে মেয়েরা যেন কোন প্রবাসী ছেলেদের বিয়ে না করে তো আসলে এই ভিডিওটি আমি এভাবে কখনো আমি ভিডিও বানাইনি এই ভিডিওটি আমি একদম প্রিপারেশন ছাড়া বানিয়েছি কারণ আমার হাতে টাইমও নাই ছুটির দিন আমি আমার এই সময় দেওয়া দরকার তো তারপর ভিডিওটি বানাতে বাধ্য হয়েছি কারণ এই ব্যাপারে আমাকে কিছু না বললে আমার আমি আসলে শান্তি পাবো না কারণ আমি নিজেও একজন প্রবাসী আজকে প্রায় ষোলো সতেরো বছর যে প্রবাসী আছি তো আমারও গায়েও খুব লেগেছে স্বাভাবিক লাগবেই কারণ আমরা প্রবাসী যারা থাকি আমরা বুঝি আমাদের কত কষ্ট প্রবাসীরা এক প্রবাসীরা অন্য প্রবাসীর কষ্টটা বুঝতে পারে যে একজন প্রবাসী তার তার সকল আশা আকাঙ্ক্ষা সব স্বপ্ন বিসর্জন দিয়ে একমাত্র দেশ এবং এবং দেশের আত্মীয় জন্যে সব কিছু করে যায় নিজের শরীরে রক্ত পানি করে সকলের জন্যে সব কিছু করতে তারা দ্বিধাবোধ করে না নিজের সুখ ত্যাগ নিজের জীবনের সবকিছু ত্যাগ করে ফেলে তারপর আমি বরাবর একটি কথা বলে থাকি যে মুক্তিযোদ্ধাদের জন্য আমরা একটি দেশ পেয়েছি একটি মানচিত্র পেয়েছি আর প্রবাসীদের জন্য আমরা দেশের সচ্ছলতা পেয়েছি তাহলে এই প্রবাসীদেরকে কাঠো করে দেখলে দেশের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে দেশ বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যারা যাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি রাজাকার বলি আমি মনে করি যে প্রবাসীদেরকে যারা কাঠো করে দেখে এবং এই ধরনের হিংসা এবং বিদ্বেষপূর্ণ কথা বলে প্রবাসীদেরকে ছোট করে কথা বলে প্রবাসীদেরকে ঘৃণা করে তাদেরকেও আমরা রাজাকারের মতোই ঘৃণা করা উচিত কারণ প্রবাসীরা প্রত্যেকটি প্রবাসী আমাদের দেশের জন্য কাজ করছে এবং দেশের রেমিটেন্স এবং অর্থের যোগান দিয়ে যাচ্ছে তো আমরা বলতে পারি প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা তো এই আমি খুব দুঃখ পেয়েছি একজন প্রশাসনের লুক হয়ে প্রশাসনের পোশাক গায়ে দিয়ে আইনের লুক হয়ে কীভাবে প্রবাসীদের সম্পর্কে তিনি এই ধরনের বিরূপ মন্তব্য করতে পারলেন তো আমি আমার ভিডিওটি দীর্ঘায়িত করব না আমি বলতে চাই আমি মূর্শেদ আপনি প্রশাসনের এবং আইনের লোক আপনি গৃহীত বক্তব্য দিয়েছেন আপনার এই গৃহীত বক্তব্যের জন্যে সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের যারা প্রবাসী আছে তারা দুঃখ পেয়েছেন সাথে প্রবাসীদের পরিবার দেশে যারা রয়েছেন তারাও দুঃখ পেয়েছেন তো আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি অনলাইনে এসে এই প্রবাসী এবং দেশের মানুষের কাছে কমা চান আপনার এই গৃহীত বক্তব্য উদ্ধ করে নিন নতুবা আমরা প্রবাসীরা প্রবাসী মন্ত্রণালয় পর্যন্ত যেতে বাধ্য হব তো আর দেরি না করে আপনি যত শীঘ্রই অনলাইনে এসে আপনার বক্তব্য উদ্ধ করেন এবং সকল প্রবাসীদের কাছে কমা চান আমি আবারও বলছি আমার ভিডিওটি আসলে প্রিপারেশন আমি তৈরি করেছি ভিডিও ভিডিওর মধ্যে অনেক ভুল রয়েছে অনেক ভ্রান্তি রয়েছে আপনারা নিজগুণে ক্ষমা করে দিবেন আর আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন তো আমার সকল আপডেট আপনারা পেয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন মা সালামা আল্লাহ হাফিজ